Was it the voice? Was it the fire burning in me? Hey, hello everyone, welcome back to my channel. I am DipAn and you are watching One Day with DipAn. মারাত্মক রোদ আজকে তার মধ্যে দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমি অরিন্দম দীপায়ন সবাই মিলে ঘুরতে পৈলানের শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। তো দেখতেই পাচ্ছ এখানে হেলমেটের বছা লেগেছে, তার সাথে দুটো বাইক দাঁড়িয়ে আছে, আমার জিক্সি আর অরিন্দমের ইয়ামাহা এফজেডএস নতুন বাইক। দুটোরই ভিডিও আছে চ্যানেলে, যারা ভিডিও দেখতে চাও অবশ্যই আই বাটনে লিংক দেওয়া আছে, গিয়ে চেক করো। আর দারুণ একটা মন্দির পৈলানে, অনেকে গেছে অনেকে যায়নি, আমারও খুব শখ ছিল অনেকদিন ধরে যাওয়ার, বাট আজকে সেটা সফল হচ্ছে। তো চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে, মাঝখানে মোটোভ্লগ এনজয় করো। তো যাত্রা শুরু হচ্ছে, সামনে অরিন্দম, চলো স্টার্ট। আমার পিছনে দীপায়ন রয়েছে, সো লেটস গো অরিন্দম, অল দ্য বেস্ট, চলো। তো আমরা বেরিয়ে পড়েছি পৈলানের জন্য, পৈলানের শ্রী স্বামীনারায়ণ মন্দির। বাড়ির খুবই কাছে আমাদের এখান থেকে, জাস্ট 25 কিলোমিটার, বাট কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি। সবাই কমেন্ট করে বলো ভিউটা কীরকম পাচ্ছ, মোটোভ্লগ প্রথমবার করছি, সো কীরকম লাগছে ভিউটা তোমরা বলো। সাউন্ড একটু কম হতে পারে, বিকজ বললাম তো এখনও মাইকে সেটআপ আমি এখনও করিনি, আর নতুন হেলমেটও কিনবো আমি, সেটা এখনও কেনা হয়নি, তো সেটআপ চেঞ্জ হবে আমার। তো আমরা আমাদের যাত্রা পথের মাঝখানে একটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে এখানে DRDO-র একটা প্রজেক্ট রয়েছে, আর তাছাড়াও রয়েছে সেন্ট্রাল জেল রয়েছে এখানে বাড়াইপুরেই, সেটা খুবই সুন্দর, বাট আই ডোন্ট থিঙ্ক সো সেখানে ভিডিও করা অ্যালাউড হবে, তো আমি অতদূর যাবো না, দূর থেকে যদি পারি তো দেখিয়ে দেবো বাইক চালাতে চালাতেই। আর DRDO-র সামনে থেকেও একবার ঘুরে আসবো আমরা। আই থিঙ্ক আমরা সামনে যেতে পারবো না, কারণ গেলে যেহেতু আমার ক্যামেরা রয়েছে তো ইটস মে বি ইলিগাল। এই সাদা যে পুরো এরিয়াটা, এটা হচ্ছে সংসনাগার, আর এটা একটা ইলেকট্রিক সাপ্লাই অফিস, আই মিন পাওয়ার হাউস, আর সামনে কিছুটা গেলে DRDO প্রজেক্ট, তো সেদিকটাও যাবো আমরা, তো যাওয়া যাক। আমার নাম চ, এই পাশে DRDO প্রজেক্টের সামনে এখানে কিছু একটা আছে যেটা আমি ঠিক শিওর নই, তো কাছে গিয়ে দেখা যাক কি আছে। তো আমরা এখন এসে গেছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি, আর এর পাশে DRDO প্রজেক্টটা, তো এর সামনে কিছুক্ষণ দাঁড়াই, ছবি টবি তুলি, তারপরে যাওয়া যাবে। সো দিস ইজ ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি, ভিতরটা একবার দেখানোর চেষ্টা করব। সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা, খুবই কালারফুল জায়গা এটা। তো রয়েছি এই টেলি একাডেমির সামনে, আর ওই সামনে DRDO প্রজেক্ট রয়েছে এখানে একটা, তার সামনে বেশি সময় ওয়েস্ট করছি না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি টেলি একাডেমির সামনে থেকে, বেরোনো যাক। খুবই সুন্দর লাগলো জায়গাটা, স্টুডিও রয়েছে এখানে, Studio 2 লেখা, অ্যান্ড সো লেটস গো। টোয়েন্টি ফাইভ কিলোমিটার পরে এক টানা যেতে হবে, তো সেটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এখান থেকে হর্ন মারছি আর অরিন্দম রেসপন্স করছে। বাহ, ইন্ডিকেটারটা কি হচ্ছে দিয়েছে কাকা, জন করো, বলার পর অন করছে, হাত দেখাচ্ছে। কাকা চল দিয়ে দিল, বাহ কাকা বাহ,
চল দিয়ে দিল কাকা আমার গায়ে। আমরা এসে পৌঁছে গেছি আজকে ডেস্টিনেশন পৈলানের শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা। যাওয়া যাক। ওহো কি সুন্দর মন্দির, এতদিন কেন আসেনি জানি না। ভিতরে পার্কিংও আছে, যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন তাদের কোনো চাপ নেওয়ার চিন্তা নেই, পার্কিং করতে পারবেন ভিতরে। তো এখানে পার্কিং চার্জ 10 টাকা করে, বাইক লক করে দিয়েছি। তো চলো যাওয়া যাক, মোটোভ্লগ এন্ড করে এবারে আমি নর্মাল ব্লগিং শুরু করব। লেটস গো। বাইক পার্কিং করে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকটা। চলো। দীপায়ন বললো, দীপায়ন এখানে আগে এসেছিল, খুবই সুন্দর মন্দির নাকি এটা, বাট খুবই কম লোক আসে, খুব কম লোক জানে এই মন্দির সম্বন্ধে, বাট দ্য বিউটি ইজ অসাম, সামনে দারুণ দেখতে লাগছে। চলো দেখা যাক। খুবই সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে ছবি তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না খুব একটা, তো ভিতর দিকে তো ছেড়েই দাও যাওয়া, মানে কোনো চান্স নেই। আমরা এখন সাইডের দিকটায় আছি, এখান থেকে মন্দিরটা পিছনটা কিছু এরকম দেখতে। এদিকটা অসাধারণ জায়গা একটা, খুবই সুন্দর চারিদিকটা পরিবেশ, আকাশের মেঘটার সাথে এই মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে, পরিবেশটা খুবই ভালো, খুব ভালো হাওয়া দিচ্ছে, চারিদিকে প্রচুর গ্রিনারি। আর মন্দিরের ভিতরে যাবো এখান দিয়ে, কিন্তু ভিতরে ভিডিও ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউড না, তো বাইরে থেকেই যাওয়া করার করছি। তো আমরা এখন এই রাস্তা দিয়ে ওপরে যাবো, অ্যান্ড দেন এইখান দিয়ে নিচে আসতে হবে। মেঘটা খুব সুন্দর লাগছে, এরিয়াটা খুবই মারাত্মক সুন্দর, দারুণ জায়গা। ওপর দিকে যাবো, বাট ওপর দিকে যাওয়ার জন্য ক্যামেরা অফ করে উঠতে হবে ওপরে। এখানে টাইম ল্যাপস নেওয়া গেলে খুব ভালো হতো, বাট এখানে কিছু অ্যালাউ করছে না, খুবই ডিস্টার্ব হচ্ছে আর প্রচুর লোক প্রচুর ভিড়, তো টাইম ল্যাপস নেওয়া যাবে না, বাট হলে খুব ভালো হতো। ভিতরটা অসাধারণ সুন্দর, আমি অবশ্যই সবাইকে বলবো এখানটা ভিজিট করো। আমি লোকেশানটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের ইচ্ছা ছিল একটু ওয়েট করা, একটু লাইটগুলো জ্বলে তারপর যাওয়ার ইচ্ছা ছিল, বাট প্রচণ্ড মেঘ করছে দেখতে পাচ্ছ, তো বেশি ওয়েট করা যাবে না, বাইক নিয়ে এসেছি, আমাদেরকে বেরিয়ে পড়তেই হচ্ছে। খুবই সুন্দর জায়গা, ভিতরটা অসাধারণ। ওপর দিকে কিছু মূর্তি রয়েছে এবং নিচে যখন আপনি আসবেন সেটা ভাষায় প্রকাশ করার মতন না, খুবই সুন্দর জায়গা, একবার আসুন ঘুরে যান পৈলানের মন্দির। তো এই মন্দিরটার নাম হচ্ছে পৈলানের স্বামীনারায়ণ মন্দির, শ্রী স্বামীনারায়ণ মন্দির। আপনারা পৈলান মন্দির গুগল সার্চ করতে পারেন, ম্যাপে দেখতে পারেন, খুবই সুন্দর জায়গাটা। যে জায়গাটা ভিডিও করা ফটোগ্রাফি অ্যালাউ না সেটা তো অসাধারণ জায়গা ছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর মন্দিরের চারিদিকে যে কারুকার্যগুলো সেগুলো খুবই সুন্দর, কিছুটা বেলুড় মঠের মতন ফিল দিচ্ছিল প্রথম দিকটা, এবং ভিতরের যে এরিয়াগুলো খানিকটা মায়াপুরেও এরকম আমি দেখেছিলাম, তো কিছুটা ওরকম টাইপের জায়গাগুলো খুবই সুন্দর লাগবে, খুব ভালো লাগবে আপনাদের। একবার আসুন, এখন ফেরা যাক, মোটোভ্লগ যদি রাত্রিবেলা সম্ভব হয় অন্ধকারে চেষ্টা করবো, যদি কিছু দেখানোর থাকে তাহলে পরে কথা হচ্ছে। চলো লেটস গো। লাস্ট ফ্রেমের পরে আজকে 4 দিনের পরে এই ফ্রেমটা, সেদিনকে অ্যাজ এক্সপেক্টেড প্রচণ্ড বৃষ্টি নেমে যায় আর তারপরে পুরো রাস্তা ভিজতে ভিজতে বাড়ি এসেছি, সেদিনকে বাকি আউটডোর শ্যুট করা হয়নি। এবার সবাই কমেন্ট করে বলো পৈলানের মন্দির তোমাদের কেমন লাগলো, তোমরা কারা ভিজিট করতে চাও বা কারা অলরেডি ভিজিট করেছো, সবাই কমেন্ট করো। ভিডিওটাকে অবশ্যই লাইক করো। আর দেখতেই পাচ্ছ আজকে আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, আমার সঙ্গে বাকি বন্ধুবান্ধব রয়েছে, আমরা ঘুরতে যাচ্ছি। সো ট্রাভেল ব্লগ খুবই তাড়াতাড়ি আসছে, তার জন্য কী করতে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ইনস্টাগ্রামে সবাই ফলো করো, সেখানে আমি প্রচুর আপডেটস দিই, আমি কোথায় যাচ্ছি কখন যাচ্ছি সব খবর ওখানে থাকে। যারা ফলো করো না তারা খুব মিস করে যাচ্ছ, তারা অবশ্যই ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিও, আর আমি শ্যুট করছি এখন অসমো দিয়ে, এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিও, ট্রাভেল ব্লগ নিয়ে কোথায় যাচ্ছি তার জন্য ওয়েট করো। ততদিন অব দি স্টে টিউন উইথ ওয়ান্ডার উইথ দীপন, টাটা।